আমি বনের ভিতরে ছাড়বো, দেখি কি করে তারা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি এমবি রাব্বি হাওলাদার, চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আমার পছন্দের দুটি চীনা হাঁসের বাচ্চা কিনে নিয়ে আসলাম। আমি অনেকদিনই চীনা হাঁসের বাচ্চাগুলো খুঁজেছি কিন্তু পাই নাই, আজকে পেলাম তাই কিনে নিয়ে আসলাম। এখন আমি আপনাদেরকে দেখাবো চীনা হাঁসের বাচ্চাগুলো। আমি এখন আপনাদেরকে আমার চীনা হাঁসের বাচ্চাগুলো দেখাবো। আসুন চীনা হাঁসের বাচ্চাগুলো দেখাই আপনাদেরকে। এই যে দেখুন কি সুন্দর চীনা হাঁসের বাচ্চা, অনেক সুন্দর। আমার চীনা হাঁসের বাচ্চাগুলোকে এখন আমি বনের ভিতরে ছাড়বো, দেখি কি করে তারা। কি করো তোমরা টুনটুনি পাখি, কত কিউট তারা। বাচ্চা হাঁস দেখতে অনেক ভালো লাগে। কি ঘাস খাবা তোমরা? তাদের একটা নাম রাখতে হবে। দেখুন ঘাস খাইতেছে। ক্ষুধা লেগেছে তোমাদের? তোমাদেরকে খাবার দেব। আমার চীনা হাঁসের বাচ্চাগুলোকে এখন খেতে দেব। তাদেরকে অনেক দূর থেকে এনেছি, তাদের অনেক ক্ষুধা লেগেছে। দেখুন খাওয়ার জন্য কি করে। তোমাদের ক্ষুধা লেগেছে? দাঁড়াও খাবার দিতেছি। নাও, দেখুন কি সুন্দর করে আমার চীনা হাঁসের বাচ্চাগুলা খাইতেছে। এরা দেখতে বালি হাঁসের মতোই, বালি হাঁস আকারে ছোট আর এরা অনেক বড়। এদের হাঁটা অন্যরকম, তারা দেশি হাঁস বা বালি হাঁসের মতো হাঁটে না, দেখতে অনেক ভালো লাগে হাঁটার সময়। চীনা হাঁসের বাচ্চাগুলো এখন আর খাবে না, তাদের পেট ভরে গেছে। আসো তোমাদেরকে রেখে দিই। আমার জ্যাক এবং রোজকে আজকে কলমি শাক খেতে দিয়েছি। তাদেরকে অনেকদিন কলমি শাক দেওয়া হয় না, তাই তারা অনেকদিন পর কলমি শাক পেয়ে খুব মজা করে খাইতেছে। আসো তুমি, আসো তুমি, আসো আসো, দেখুন কি সুন্দর করে খাইতেছে। কলমি শাক তোমাদের কাছে মজা লাগে অনেক?